আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ম্যাগি মশলা নুডলস। আমি এখানে চুলায় প্যান দিয়ে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 5 কাপ পানি দিয়ে দিলাম, ফ্লেম পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ম্যাগির প্যাকেট মশলা গুলো পানিতে দিয়ে দিচ্ছি। আমি আজকে 5 প্যাকেট নুডলস রান্না করব, তাই আমি 5 কাপ পানি দিয়েছি। এখন আমি নুডলস গুলো সিদ্ধ করে নিব। আমার নুডলস টা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এটাকে এখন আমি একপাশে সরিয়ে রাখব। এখন আমি নুডলস টা রান্না করার মেইন প্রসেসে চলে আসলাম। এখানে আমি দুটো ডিম নিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে আমি ভেজে নিব। জাস্ট ডিমটা যেভাবে ভাজা করা হয় সেইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নুডলসে দেওয়া হয় তাহলে কিন্তু একটা আলাদা স্মেল হয়। এটাকে এখন আমি ঝুড়ি করে ফেলব। এটাকে একটু ডিমটাকে চুলা ফ্লেমটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো ডিমটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি ভেজিটেবল গুলো ভেজে নিব। আমি এখানে কোবি নিয়েছি, চিচিঙ্গা বলে যেটাকে, চিচিঙ্গা নিয়েছি একটার অর্ধেক। এটাকে একটু ভাজা ভাজা করে একটু জুলিয়ান কাট করে নিয়েছি। আর এখানে পাতাকপি নিয়েছি, এটাকেও পাতলা পাতলা করে জুলিয়ান কাট করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু বরবটি, সবগুলোকে ভেজে নিব, হালকা ভেজে নিব। সবজিটা চুলা ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম, বেশি ভাজা যাবে না। জাস্ট কয়েক মিনিট, একটু সল্ট দিয়ে দিলাম। 1 মিনিটের মতো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলা ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, একে এখন আমি আলাদা একটা, এখন আমি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশি লাগে, চুলার ফ্লেমটা এই মুহূর্তে আমি কমিয়ে নিলাম। এখানে আমি দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, আর কাঁচা মরিচ, আর চিকেন, হাফ কাপ চিকেন নিয়েছি। এখানে মশলা ম্যাগিতে অনিয়নের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজ। এখানে আমি প্রায় 3টার মতো বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর চিকেন সবকিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি, আরও হাফ চা চামচ। ভালো করে ভেজে নিতে হবে চিকেন, ক্যাপসিকাম আর অনিয়নগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে রাখবেন। চুলাটা চুলাটা যদি একটু এইভাবে করে রাখেন তাহলে কিন্তু একটা সিজলিং ফ্লেভার আসবে। আমি এই সাইডটা একটু গরম করে তারপরে ভেজিটেবলগুলো একটু দেখে নিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একটা সিজলিং ফ্লেভার চলে আসবে। আমি আরেকবার করে নিচ্ছি, এভাবে আমি 4-5 বার করে নিব, আপনারাও করতে পারেন। মিক্সার সাইডটাকে আমি একটু গরম করে, চাইনিজ তো চুলার ফ্লেমটা অনেক হাই থাকে, এর জন্য তাদেরটা ইজিলি একটা সিজলিং ফ্লেভার চলে আসে। আমি আরেকবার করে নিচ্ছি, একদম গরম করে তারপরে এগুলো এই সাইডে দিবেন, তাহলে আগুনের যেই ছাপটাটা এটার মধ্যে লাগবে তখন কিন্তু একটা সিজলিং ফ্লেভার চলে আসবে। চাইনিজ ফ্লেভার চলে আসবে। এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, লাইট সয়া সস, বেস্টেড চিলি সস আর ওয়েস্টার্ড সস দিয়ে দিচ্ছি, সবই হাফ চামচ।
আর এখানে একটু ম্যাগি সস হাফ চামচ পরিমাণ, এখানে আমি এক চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার চ্যানেলে একটা গরম মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন এখানে আমি এক চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি নরে। এখন আমি থেকে ভেজে রাখা ভেজিটেবল আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা এখন আমি হাই ফ্লেমে রাখবো। বেস্টের চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। আমার নুডলসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আমার রেসিপিগুলি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আপনারা আশা করছি ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন মাসালা ম্যাগি নুডলস। আমি এখন চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।